ওয়াবারাকাতুহ। কাছের দূরে দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারক। তো আমরা এসেছি আজকে সিলেটের জৈন্তাপুর থানার হেমু এলাকায়। আপনারা জানেন যে সিলেট ইতিহাসের ভয়াবহ বন্যায় কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই এই বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নিজের ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে দিয়ে অনেকে আশ্রয় কেন্দ্রের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। অনেকেই নিজের গবাদি পশুগুলি পর্যন্ত পানির স্রোতে নিজের স্বচক্ষে দেখেছে যে তারা ভেসে যাচ্ছে, গবাদি পশুগুলি পর্যন্ত বন্যার হাত থেকে বাঁচতে পারে নাই। ঠিক সেই সময়ে আপনাদের সহযোগিতায় মাত্র একদিন আগে আমরা আপনাদেরকে একটি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে আবেদন করেছিলাম যে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পাইলে আপনাদের আমানতগুলি আমরা বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দিব। সেই কথা অনুযায়ী আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মাত্র একদিনের ব্যবধানে আমরা সিলেটের জৈন্তাপুর থানায় আমরা ত্রাণ নিয়ে এসেছি। তো যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই বিপদের সময়ে, যারা আমাদের পাশে রয়েছেন, অনেকেই 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়েও যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা ওয়াদা করছি আমরা যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন, শুধু সিলেটের জৈন্তাপুরে নয়, সিলেট বিভাগের সবচেয়েতে বেশি যেই জেলাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলা তাহেরপুরের অনেকেই এখনও পর্যন্ত নিজের ঘরে আশ্রয় নিতে পারছে না। এই মহা প্লাবনে অনেকের ঘর বাড়ি পর্যন্ত পানির স্রোতে ভেসে গিয়েছে। অনেকেই না খেয়ে 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে অনেকেই সময় পার করছেন। অনেকের এমন অবস্থা হচ্ছে যে বিপদের এই সময়ে দুমুঠো ভাত খাবে তাদের সেই ব্যবস্থা কিন্তু হচ্ছে না। এই জন্যে আমরা আজকে কিছু শুকনো খাবার নিয়ে এখানে এসেছি। আগামীতে আমরা সুনামগঞ্জ জেলায় যাব, তাহেরপুর থানায় যাব কিছু শুকনো খাবার নিয়ে। আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের আমানতগুলি আমরা পৌঁছে দিব। ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে ইতিহাসের এই ভয়াবহ বন্যা, 50 বছরে সিলেটে এরকম বন্যা হয় নাই। আমাদের বাপদাদা যারা ছিল তারা পর্যন্ত এই কথা বলতেছে যে এরকম বন্যা কিন্তু কেউ দেখিনি। ঠিক সেই সময়ে আমরা ওলামাই কারাম যারা আছে, মানবতার ফেরিওয়ালা যাদেরকে বলা যেতে পারে, এরা অনেকেই মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছেন। এজন্যে আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিবেন, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের যে কোনো জেলায় যেখানেই বন্যা হয়েছে, মানুষ বিপদগ্রস্ত, যেখানেই মানুষ বন্যার কারণে ঘরবাড়ি ছেড়ে দিয়েছে, আমরা সেখানে যাব পর্যায়ক্রমে। আজকে আমরা সিলেটে এসেছি, 2 দিন পরে সুনামগঞ্জে যাব। এরপরে যদি আপনাদের সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আমরা শুধু সুনামগঞ্জ জেলা নয়, আপনারা ইতিমধ্যে শুনেছেন নেত্রকোনাও বন্যায় প্লাবিত হয়েছে, আমরা পর্যায়ক্রমে সেখানে যাওয়ার চেষ্টা করব। এই জন্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদেরকে যদি কেউ সহযোগিতা করতে চান, আমাদের ডেসক্রিপশনে অবশ্যই আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। এরপরেও আমি একবার বলে দিচ্ছি, আমাদের এই অ্যাকাউন্টে আপনারা যদি আমাদের প্রতি আস্থা রাখেন, এই নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন, 01722672098, এই নাম্বারে আপনারা সহযোগিতা করতে পারেন। এবং আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আমার সাথে অনেকে আছেন, বিশেষ করে আমাদের এক বড় ভাই হযরত মাওলানা বেলায়েত হোসেন আরিফি সাহেব, তিনিও আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সাথে অত্যন্ত কষ্ট করে সুদূর সেই ঢাকা থেকে একমাত্র দিনের সাথে তিনি আজকে এখানে এসেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন এবং তিনি 2-1টা কথা আপনাদেরকে বলবেন, আপনাদের কাছে অনুভূতি প্রকাশ করবেন। হযরত মাওলানা বেলায়েত হোসেন আরিফি, এটা তো ভিডিও হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন,
আসলে সিলেটবাসীর দিকে তাকাইলে খুবই কষ্ট লাগে। মানুষগুলো খুবই অসহায় আছে, মানুষের বাড়িঘর তলিয়ে গেছে, রাস্তাঘাট সবই তলিয়ে গেছে, মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, অনেক কষ্ট করে তাদের জীবন যাপন করছে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আপনাদের কিছু সহযোগিতা নিয়ে অনেকেই আমাদের বিকাশে কিছু টাকা পাঠিয়েছেন। এর থেকে আমরা কিছু প্রথম ধাপে একটা টিম আমরা সিলেট আসছি ঢাকা থেকে, হয়তো অসহায় কিছু পরিবারকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। অনেক পরিবার আছে যারা মানুষের কাছে যাইতে পারে না, চাইতে পারে না। অনেক ওলামা ইকরাম আছে যারা মানুষের কাছে হাত পাততে লজ্জা পাচ্ছে। এরকম কিছু নামাজি পরিবারের কাছে আমরা এই আপনাদের হাদিয়াগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কালকে রাত্রি ঢাকার থেকে সিলেট এসেছি, আবার ইনশাআল্লাহ আগামী শুক্রবার রাত্রে আবার ইনশাআল্লাহ ঢাকার থেকে একটা টিম আমাদের সিলেটে আসবে। অনেকেই আমাদের টাকা দিয়েছেন, অনেকেই দেওয়ার জন্য ওয়াদাও করেছেন। আরও অনেকে ফেসবুকে আমাদের পোস্ট পেয়ে বিকাশে 100 টাকা, 20 টাকা, 50 টাকাও এমন কেউ দিয়েছেন। যারা 20 টাকা 50 টাকা দিয়েছেন, মানে যে যাই সহযোগিতা করেছেন, আমরা এটা সম্মানের সহিত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদেরকে অনেক ওলামায়ে কেরামও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যেমন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি দিলওয়ার হোসেন তাহিরপুরি সাহেব, উনিও সাথে আছে আমাদের সাথে। বাংলাদেশের না শুধু সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা এবং কারি সাইদুল ইসলাম আসাদ, আব্দুর রহমান বেতাকি সাহেব, শহীদুল ইসলাম সিদ্দিকী এবং শেখ আবদুল্লাহ, এবং বিএইসি মিডিয়ার এসাহাক ভাই, বিডি মিডিয়ারও ভাই, উনিও সহযোগিতা করেছেন। আরও অনেকেই দেওয়ার কথা বলেছে, ওয়াদা করেছে এবং আমাদের সাথে বলছে তারা দিবে, এবং এইচএম সাইবুল ইসলাম ভাই, আরও অনেকের নাম আমার স্মরণ আসতেছে না, অনেকেই টাকা দেওয়ার কথা বলছে ইনশাআল্লাহ। বাকি টাকা দিয়ে আমরা ইনশাআল্লাহ শুক্রবার রাত্রে আবার একটা কিছু ঢাকার থেকে কিছু হাদিয়া নিয়ে আমরা আবার সিলেটবাসীর কাছে আবার হাজির হব। এর মধ্যে হয়তো যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, অনেকেই দূরে থাকেন, বিদেশে থাকেন, যে আসা সম্ভব না, তা যদি আপনারাও যদি আমাদের সাথে সহযোগিতা করতে চান, আমাদের বিকাশ নাম্বার আছে, আমাদের বিকাশ নাম্বার পার্সোনাল নাম্বার, যদি আপনারা কিছু সহযোগিতা করেন, আপনাদের এই দানকে আমরা আমানতের সহিত পৌঁছাই দেব ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।